सुप्रभात बंधुगण, शुभ दोल पूर्णिमा, हैप्पी होली, शुभ बसंत उत्सव। एकदम चारदिके सकाल सकाल एकदम माइक फाइकर आवाज फावज एकदम पूरा उत्सव उत्सव फील, भालो जिनिस एकदम। सब छाद थेके देखछि, सब रास्ता एकदम दौड़ाई दौड़ाई रंग दिच्छे एकदम पूरा एकदम एकदम चिकाट काली एकदम से बानरिया रंग दिए एकदम भर्ती कर दिच्छे सब। আমার এমনিতে 14-20 এলার্জি, বিশেষ অত রং ফঙ্গের ইয়া নাই। তবে একজন প্রখ্যাত বিখ্যাত দার্শনিক বলেছিলেন যে হোলির সময় যদি ঘর থেকে বেরোতে হয় তো সব থেকে রোদ্দি জামা কাপড়গুলো পরে পরে বেরোবে। তো ব্যাপারটা হচ্ছে আমার সবগুলোই রোদ্দি, তো তাহলে বেছে বেছে সব থেকে যেটা নোংরা সেটা পরে পরে বেরোতে হচ্ছে। যদি বাই চান্স কে কখন দিয়ে দিলে তা নাই ঠিক। সকালবেলায় উঠে পরে উৎসব উৎসব ফিল তো হচ্ছিল, তার আগে বেশি যেটা ফিল হচ্ছিল দমে খিদা পাচ্ছিল। তো খেতে হবে আগে, তাই আজকে আবার দেখি দোকান পাটগুলো বন্ধ থাকার খুব সম্ভাবনা বেশি। দেখতে পাচ্ছ কত সুন্দর চারদিকে গান চলছে, পাড়াতে সব হচ্ছে। তো আগে বেরিয়ে দেখি কি খেতে পেতে পাওয়া যায় না যায়, তারপর একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি যাওয়া হয় তো দেখাচ্ছি। চলো সবাই ফুর্তি, এতক্ষণ ভিডিওটা এতক্ষণকে দেখছো করেই নিচো, নিজের মতন করে আনন্দ করো আর কি, সেফ থাকো বাস, তাহলে ঠিক আছে চলো যাই। আর এদিকে না, এদিকে খুব প্রোটেকশনটা দেখেছি একবার, হোলির পুরো করোনাতে মাস্ক পরা দিলাল দেখ, আর এখন মাস্ক হেলমেট এ ভি ঠিক। তো এই শুভ দিনে তোমাদেরকে সকাল সকাল একটা ভালো জিনিস দেখাই, এই দেখো ইয়াদের ঘর কমপ্লিট, এই হচ্ছে আর্টিস্ট নেচার একদম, কত সুন্দর করে করেছে বলো দেখিনি, কমপ্লিট হয়ে গেছে। এই বানর গুলাই দেখো সকাল থেকে ঝাঁপাচ্ছে, আর ওই দিকে আরেকটা ওই দেখো সকাল সকাল ছাগুলো ঠিক রেডি আছে। আমি জগদ্দল কে লিয়ে পরে বেরে আই রঙ্কই রঙ্কই এ পুচকে শুনতে পায় নাই রঙ্কই যা মাইকের আওয়াজ শুনতে পাওয়া যায় না কিছু। আর এদিকে আরেকটা ছানা রয়েছে, বাকি দুটো ছানা মনে হয় ঘরে আছে। হোলি টোলি হেন তেনতে সব ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ থাকে, কিন্তু জয় হো উষা টিফিন হাউস। তো চারটি আমার মন পছন্দ একদম ফেভারিট ব্রেকফাস্টটা পেয়ে গেছি, চারটি মুড়ি সাঁটাই দিই, দিয়ে পরে যাই দেখি যে জায়গাটা যাওয়ার ছিল, যদি ঠিকঠাক টাইমে পৌঁছায় তো দেখাবো, নাইলে আর কি ক্যান্সেল খাই আগে খাই। টাইমে ঢুকে গেছি, এটা হচ্ছে বিঘ্না ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ সেবাশ্রম, বৃদ্ধাশ্রম আসলে। তো এখানে আজকে কি হচ্ছে, বহুরূপীর একটা অনুষ্ঠান চলছে, মানে বহুরূপী এখানে এসে পরে বৃদ্ধাশ্রমের যে যারা আছেন তাদের সাথে মিলে পরে আজকের এই দোল পূর্ণিমার দিনটা একটু আনন্দ করে কাটানোর চেষ্টা করছে। এই পাশে হচ্ছে এই ডিএফি স্কুল, এই ডিএফি স্কুলটার পাশটাতেই হচ্ছে এই বৃদ্ধাশ্রম। তো চলো দেখি গে, বেশ ভালো রকমই ভিড়, প্রচুর জন এসেছে, চলো দেখি সব। সব জায়গারই না এক একটা নিজস্ব সিগনেচার ভাইব থাকে, মানে এক একটা জায়গাতে ঢুকলে পরেই দেখবে মনের মধ্যে একটা আলাদা রকমের ফিলিং আছে। তো এইখানটাতে ঢুকে পরেই কিন্তু একদম মনটা বেশ শান্তি শান্তি আসছে, একদম এই সবুজের ঘেরা ছোট্ট জায়গাটা। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, সুন্দর সব ফুল গাছ দিয়ে বড় বড় গাছ দিয়ে চারদিকটা সাজানো, ছোট ছোট ঘরগুলি পুরোটা একবার তোমাদেরকে ট্যুর করে নিয়ে আসি চলো। এই ঘরগুলোতে সব দাদু ঠাকুমারা থাকে, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ সেবাশ্রম এখানটাতে 21টা ঘর আছে, 21টা ঘরে এই যে এরকম ঠাকুমারা মাসিমারা দিদারা দাদুরা এখানে থাকছে। ভালো একদিক থেকে, মানে সেই এখন মনটার মধ্যে নাই দু রকমের ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে, একদিকটা বলছে ভালো একদিকটা বলছে সত্যি ভালো কি, ইং আর ইয়াং থাকে না দুটো। তবে ওই ভালো মন্দ সব নিয়ে তোমাদের বেঁচে থাকা, আর এই বেঁচে থাকার গানই করছে স্টেজে কজন ভাই। এই দিনটাতে এই বহুরূপী এই সংগঠনটি এই সংস্থাটি এখানকে এসে পরে
তাদের এই যে মানুষজনগুলো যাদের যারা সারা বছর সেরকম কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব একটা বেশি যেতে পারে না, তাদেরকে একটু খুশি করতে চায়, আসে তাদের সঙ্গে একটু হোলি খেলে ভালো। আর এই ভালোগুলো দিয়েই বেঁচে থাকার গানের শেষ প্যারাগ্রাফটা লেখা হবে, হবে কি সত্যি মন আমার কেমন কেমন করে, কিছু সময় বোঝানো যায় কিছু সময় যায় না। হোলির দিনটা একদম সত্যি জমে উঠেছে, আনন্দগুলো হোক আনন্দগুলো থাক, আনন্দ দিয়ে সবাই বেঁচে থাকি। এই ছিল সুতা সন্ধ্যা, আমাদের বাঁকুড়ার একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তারপরে আরো সব দিদিরা দাদারা সব নাচ গান সব কিছু করছে। এটা হচ্ছে পাহাল দিদি আর পিডি, এই দুজন খুব সুন্দর নাচ করলো। এবারে সবাইকে আর নাচ গানগুলো সব পুরোটাই দেখানোর ছিল, কিন্তু সেটা দেখাতে গেলে তো ভিডিওটা মোটামুটি ধরো এক সপ্তাহ আর হয়ে যাবে, এমনিতেই তো দেখে গাদা করতে দেখবে কি নাই। বেশ ভালো নাচল কিন্তু দুজনে, প্রত্যেকে সেরাটা দিয়েছে নিজের, বললে হবো নাই তো, সিরিয়াসলি দারুণ। এই যে দীপাদি আর সুতা সন্ধ্যা দুজনে মিলে একটা কবিতার কোলাজ, দারুণ লাগলো কবিতার কোলাজটা, অনেকজনের লেখা কবিতা একসাথে অ্যাসেম্বল করে পরে দারুণ বললো, দারুণ লাগলো, দারুণ শোনাতে পারলে খুব ভালো হতো। কিন্তু চারদিকে দারুণ মজা হচ্ছে, এই দেখো একটা অভিনব পদ্ধতিতে নতুন ভাবে মুখে আবির লাগানোর টেকনিক, নিনজা টেকনিক, দারুণ লাগলো আমার, তুলে রাখলাম। আর এই ছানা পোনাগুলো সব কিউট কিউট ছানাগুলো সব, আর কালারটা সত্যি এমনি আজকে তো যা এসছে নাই দারুণ লাগছে, সবার সেলফি তুলতে ছবি তুলতে ব্যস্ত। আর এই যে একটি ছোট্ট ছানা ও মায়ের কাছে আদর খাচ্ছে, সব তুলছিলাম আনন্দ করছিলাম দেখছিলাম। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্রুটি মিষ্টি মিষ্টি খেলাম। আর এই যে সুন্দর সুন্দর সবাই পারফরমেন্সগুলো দিয়ে গেল কিন্তু একে পরে, দেখো দেখতে দেখো। আর দাদু ঠাকুমারা সবাই উপভোগ করছে অনুষ্ঠানটা, দেখছে নিজেরাও অংশগ্রহণ করছে, দারুণ দারুণ। একটু দেখতে থাকো তোমরা, শুধু দেখতে থাকো। খুব ভালো হয়েছে দাদু, বলো।
প্রতি বাঙালি টিউবারকে সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। না সে তো ঠিক আছে, কিন্তু আজকে যে অনুষ্ঠান এটার ব্যাপারে কিছু বলো। যে বসন্ত উৎসব, বহুরূপীর বসন্ত উৎসব, খুব ভালো লাগতো যদি সবাই লাইভ প্রেজেন্ট থাকতে, কারণ এটা একটা আলাদাই এনভায়রনমেন্ট তৈরি হয়। আমরা চেষ্টা করি এই বৃদ্ধাশ্রমে যারা, যেসব মানুষরা সারা বছর কোনো রকম এন্টারটেইনমেন্ট পায় না, তাদের জন্য একটা রঙিন দিন উপহার দিতে। তো সেই জন্য আশা করব তোমরা এখানে যতটুকু যা সুমন ক্যাপচার করেছে সেটা দেখবে, আনন্দ পাবে, এবং সবাই পাতি বাঙালি টিউবার আর বহুরূপীর পাশে থাকবে। একদম একদম। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখন চলছে বহুরূপীর অ্যান্থেম, তো শুনে লাও একটুকু। অনুষ্ঠান মোটামুটি শেষ। তো সকালবেলাতে কি বলেছিলাম বো, মনে পড়ছে? যে সে মহাপুরুষের কথা, মহাপুরুষের বাণী, দেখো মহাপুরুষের বাণী মেনে চলেছি। তো সেই জানি যে হোলির দিনে বাবা, না ব্যাপারটা হচ্ছে দেখছিলাম সবাই সব নতুন নতুন চকচকে পরিষ্কার জামা শাড়ি ড্রেস ফ্রেস পরে পরে হোলি খেলছে। তো আমি তো গরিব, এখন আমি লাগবো, এখন আমাকে এই এই পরে চালাতে হবে। যেদিন আমি বড় লোক হব সেদিন আমিও নতুন পাঞ্জাবি পাজামা জিন্স সেনাতানো যা আছে আর কি পরে পরে হোলি খেলবো। একালয় পার্টনারও থাকবে, একা একা এরকম ঘুরে বেড়াবো না, ঠিক আছে? পার্টনার মিস ইউ, হ্যাপি হোলি, যাই দেখি এবারে এগুয়াই একটু এদিক ওদিক আর একটু ঘুরি, দিয়ে পরে খাওয়া দাওয়া যে হবে না, হোটেল ফোটেল সব বন্ধ। ভালো লাগছে বেশ, সবাই রং টং দিয়েছে, দেখতেই পাচ্ছ ভুড়ি দাড়ি সবেতে রং দিয়ে, এবারে ঘুরি একটু দেখি। খাবার তো জুটবে কি নাই ওটাই বললাম, দেখা যাক কোন দিকে যাওয়া যায় কি করা যায়, আবার দেখা হচ্ছে। দিয়ে ওইখান থেকে কৃষি ভবন দিকে এলাম, কৃষি ভবন দিকে এসে পরে আমাদের যে মাস্টারদা মৃত্যুঞ্জয় বাবু আর এক বন্ধুর সঙ্গে দেখা হলো, এখানে একটু আবির আদান প্রদান হলো, সবাইকে হ্যাপি হোলি নাকি, হ্যাপি হোলি। খেলা হচ্ছে কৃষি ভবনের ভিতরটাতে ঢুকে গেছি, রং খেলো কিন্তু রং বদলিও না, আমি কিছু বলিনি, যে যা বলছে সবাইকে নিজের নিজের একদম একদম একদম। তো বাইরে নীলাঞ্জন দা মাস্টার দা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওরে কত রঙের মিক্সচার হয়ে গেলাম রে ভাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভর্তি মাথায় দিন না, ও এরকম চলবে না, ভাই দেখো জয় ঝাড়খণ্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাই এই তোদেরই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম কমরেড। মামাটি মানুষের স্বার্থে ওটা বলতে হবে, খেলা হবে, খেলা হবে। জীবনের সব থেকে বড় ভুল ছিল হোলির দিনে কৃষি ভবন আসা, এমন করেছে শুধু বাবা নয় লাল বাবা, আর এই এই লোকটা কীর্তি, আর এই যে ধরে আছে ক্যামেরাটা তোমাদের ভাইয়ের দমে এলার্জি, সেই জন্য ভিডিওটা ঝুলে গেছিল, সেই করে পরেও এতগুলো ক্লিপ তোলার পরেও দেখাতে পারছিলাম না, শরীর খারাপ হয়ে গেছিল, মানে যা হয় আর কি এলার্জিতে, যাদের আছে তারা জানবে, না জানাটাই ভালো, যার না যত না হোক করতে ভালো, তার জন্য ভিডিও দিতে পারি নাই আজকে রাত্রেবেলাতে, মাঝরাত্রে মনে হচ্ছে না বান্ডিল করে দিই, কালকে সকালে তোমরা দেখবে, যারা দেখো আর কি তারা তো দেখবে জানি। ভাল লাগলো, দারুণ লাগলো, অনেক কিছু বেশি দেখানো ছিল কিন্তু অত বড় হয়ে যেত ভিডিওটা, যেটা তুমি না পারতে তোমরা দেখতে, বা কিছু দেখতে যাই না, কিছু জন তো দেখতেই অনেক বড় হয়ে যেত, অনেক কিছু কাটতে হলো, খারাপ লাগলো, কিছু করার নেই, টাইমের মধ্যে বান্ডিল করতে গেলে ওইটা করতে হয়, ঠিকই আছে, দিচ্ছি সকালবেলাতে দেখে বলবে কেমন লাগলো না লাগলো। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই উৎসব অনুষ্ঠানগুলোতে না আমরা খাওয়া দাওয়াটা বা নাচকুন্দটা ততটা মিস করি না যতটা
নিজেদের মানুষগুলোকে করি, বাবা মা, পার্টনার, কিছু বন্ধু, এগুলোকে স্বাভাবিকভাবে খুবই দমে মিস করছিলাম। হয় ওইটা স্বাভাবিক, বুঝবে সবাই। আরেকটা জিনিস, বহুরূপী এই সংস্থাটা খুব ভালো কাজ করছে, তাদের হ্যাটস অফ। মনের মধ্যে একটা কোন একটা জায়গাতে মনে হচ্ছিল, আমি তো বাচাল স্বভাবের, বুঝতে পারছো, সবাইকে সঙ্গে যে কথাবার্তা বলি, ওই অনেক বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম, কেউ চলে এসছে, কেউ আসতে বাধ্য হয়েছে, কাউকে রেখে দিয়া হয়েছে, কেউ নিজের ইচ্ছাতেও সংসার টংসার আর ভাল লাগে না এসছে। তাদের কাছে যে পরে আমরা পালন করছি খুব ভালো জিনিস এটা, বহুরূপীকে হ্যাটস অফ। কিন্তু আমার মনে হলো যে যদি অন্তত ওই দিনটা ওরা ঘরে নিজের লোকের সাথে, নিজের লাতি লাতনির সাথে পালন করতে পারত, আশা রাখবো সেরকম দিনগুলো যেন আসে। এই জায়গাগুলো, ওই 21টা সিট, এখানে 21টা সিট আছে, যেন ভর্তি হতে না হয়, এই আশাই রাখবো। ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।